ফ্যামিলি না থাকলে মানুষ অনেক অবেলা হয় কেউ মূল্যায়ন করে না আমার রুমের ভিতর তালা দিয়ে থাকে চলে গেছে ঘরে কোনো খাবার দাবার নাই কিছু না নিজের মেয়ে দেখকে তাকে সাথে করে নিয়ে গেছে আমি কাজ করে দেখতে আজকে আমার ঘরের ভিতরে তালা দিয়ে থিয়ে গেছে সূর্যের আলো দেখতেন কোন দিন সূর্যের আলো না আপনার আমি অনেক ভক্ত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা সবসময়ের মতো আমরা শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও এবং শুরুতেই আমাদের সবাইকে আহ্বান জানাচ্ছি বিশেষ করে যদি কোনো এলাকার নাম পাওয়া যায় তাহলে ফেসবুক গ্রুপে ওই এলাকার নামে যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে শেয়ার করবার জন্য। এবং একই সাথে এই ভিডিওটি দেখামাত্র আপনারা শেয়ার করবেন আর যদি আপনি নিজে চিনে থাকেন তাহলে একটু উদ্যোগী হয়ে যে বোনটি আজকে আমাদের এখানে এসছেন তার পরিবার খোঁজাতে সহযোগিতা করবেন আমাদের এখানে যোগাযোগ করবার জন্য ফোন নাম্বার হচ্ছে জিরো

ভাইবোনদের কারো কথা মনে নাই এটা ভাইবোনদের গ্রুপগুলোতে শেয়ার করতে হবে কি হয়েছে বলেন তো মোর্শেদ একেবারে ছোটবেলা থেকে প্রথম থেকে বলেন আমার বাবা অনেকদিন হাসপাতালে ভর্তি ছিল পরে মারা গেছে হাসপাতাল থেকে আসার পরে আমরা তো ভাইবোন পাঁচ ভাইবোন ছিলাম পরে মা অনেক গরীব আসলো পালতে পায় না কোন আমাদের এলাকার আবার একটা মানুষ ঢাকার শহরে কাজ কর তার সাথে ভাড়ায়াতে ছিল

ভাই বোনের সংখ্যা কয়জন আমরা দুই ভাই ছিলাম আর তিন বোন ছিলাম পাঁচজন পাঁচ ভাই বাবা যখন মারা যায় সংসার চলছিল না তখন মুর্শিদার মা মুর্শিদাকে গ্রামের পরিচিত একজনের সাথে কাজ করতে ঢাকা পাঠিয়ে দেয় মহিলা মুর্শিদাদের গ্রামেরই ওই মহিলা মুর্শিদাকে গাড়িতে রেখে নেমে যায় পরে গাড়ি ড্রাইভার হেল্পার মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে রেখে যায় ওখানে বস্তির লোকজন মুর্শিদাকে বড় করে এই হচ্ছে একদম সহজ করে বলা ঠিক আছে তো এই বস্তিতে আপনাকে যিনি রেখেছেন উনি কোথাও বিয়ে বসছেন বা এরকম কিছু একটা বলতেছিলেন আপনি না উনি না মানে যে যার কাছে দিয়েছে যার কাছে আমি বড় হয়েছে উনি বিয়ে তারপর তারপর আমরা নারায়ণগঞ্জ আসছি নারায়ণগঞ্জ পরে ওখানে হ্যাঁ আদম ব্যবসা করত বিদেশে লোক টোক পাঠাইতো এখন অনেক মানুষে ধরা খেয়ে ফেলেছে টাকা পয়সা নেই পরে আমার রুমের ভিতর তালা দিয়ে থুয়ে হ্যাঁ চলে গেছে হ্যাঁ আর বাচ্চা মেয়ে আসলো একটা ছেলে আসলো ছেলে থুয়ে গেছে পরে ছেলে দুই তিন দিন কাছে আসলো আসলো পরে ঘরে কোনো খাবার দাবার নাই কিছু না চাবি আবার দিয়ে গেছিলো বারান্দা দেওয়া পরে যে আমাদের এলাকার কাপড় বিক্রি করতো মহিলা পরে হ্যাঁ আমার কাছে রাইতে ঘুমাইতো একলা একলা ঘুমাইতাম পরে হ্যাঁ ঘুমাইতো ঘুমাইছে পরে পরে হ্যাঁ করছে পরে হ্যাঁ মাঝে মাঝে খাউন টাউন দিয়ে যেত পরে খাইতাম পরে দশ বারো দিন পর ওনারা বাড়ি ওরা টাকা পয়সা দিয়া মালসামাল নিতেস পরে আমারও বলছে সাথে যাইতে পরে আমি বলছি না আমি সাথে যাব না কারণ আজকে নিজের মেয়ে দেখকে তাকে সাথে করে নিয়ে গেছে আমি কাজ করে দেখতে আজকে আমার ঘরের ভিতরে তালা দিয়ে থুয়ে গেছে পরে বলছে যে লোক টাকা পাঠিয়েছিল মাস মানে হ্যাঁ বলতেছে যে কি করবো কবারে জি গান কি করবো পরে আমি আমি নানির কাছেই থাকবো পরে নানি আমার থাকে ওই জায়গায় নিজে গো বাড়ি পরে ওইখানেই আমারে নানি বড়শনা করছে করার পরে এখন নানি তো কাপড় বিক্রি করে হ্যাঁ ছেলে আসে পোলার বউ আছে পারে না পরে কি করব পরে আরেক বাসায় কাজে দিছিল পরে ওই জায়গায় কাজ কাজ করতাম অনেক অত্যাচার করত কি করত নির্যাতন করত কি নির্যাতন করত শারীরিক নির্যাতন করত আচ্ছা পরে আমি অনেক দিন থাকার আমি হার কাছে বলতাম হ্যাঁ কোনো প্রতিবাদ করতো না পরে আমি তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনাদের বাসায় থাকবো না আমার গান মেজা লাগায় দেন কথা গান মেজা লাগে দেবো চিনস আমি চিনি না নারায়ণগঞ্জ তো থাকি পরিচিত মানুষজন আছে

আবার বিশ্ববারে ফুল নাই রইত শুক্রবারে কটা বাজে বাইরে যাইতান ঠিক নাই বেতন কত পাইতেন বেতন আট হাজার টাকা আসলো দিন রাত ঘন্টা এরকম পরিশ্রম করে আট টাকা হ্যাঁ ওভার টাইম কইরা আপনার এই যে দশ হাজার এরকম তাই সারা মাস জুড়ে যে বাংলাদেশের লেবার লো আছে না আজ পর্যন্ত এমন কোন গার্মেন্টস কর্মীকে পাইনি আমার অনুষ্ঠানে বা আমার এন্টিয়ার লাইফে যারা এসে কেউ বলে নাই যে আমাদেরকে আট ঘন্টা জায়গায় বারো ঘন্টা কাজ করায়নি ষোলো ঘন্টা কাজ করায় দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে আট হাজার টাকা বেতন দশ টাকা বেতন এবং এগুলো তো চোখের সামনে হচ্ছে এই জন্যে মাঝে মাঝে গার্মেন্টস কর্মীরা আন্দোলন করেন রাস্তায় নামেন এবং তারা তাদের দাবি দেওয়ার জন্যে বিভিন্নভাবে সরকারের কাছে চাপ প্রয়োগ করেন কিন্তু দিন শেষে যেই লাউ সেই কদু আসলে খুব একটা অবস্থার পরিবর্তন এদের হয় না অথচ দুই শ্রেণীর মানুষের ওপরই বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে একটা হচ্ছে গার্মেন্টস পোশাক শিল্প আর বা এই যে একেবারে খেটে খাওয়া শ্রমিক মানুষ যারা এদের পরিশ্রম এবং আরেকটা হচ্ছে ইনওয়ার্ড রেমিটেন্স বা রেমিটেন্সের যারা বিদেশ থেকে গায়ে কতরে খেটে পয়সা পাঠান এই দুই শ্রেণীর মানুষের উপরে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড দাঁড়িয়ে আছে এবং এই দুই শ্রেণীর মানুষই সব সবচেয়ে তিনি নিষ্পেষিত এবং অনেক বেশি অবহেলিত সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে বিশেষ করে দেশের বাইরে যারা যান তারা যাতে বিমানবন্দরে হেনস্থার শিকার না হন সে বিষয়ে তিনি ফোকাস করবেন তো এইগুলো ভালো পরিবর্তনের কথা আমরা শুনছি এবং পরিবর্তন আসলে আসলেই বরং ভালো হবে এবং বিশেষ করে এই শ্রেণীর মানুষ যারা আছেন তাদের আসলে প্রাপ্য তারা তো আসলে বেশি চান না প্রাপ্য যেটা সেটা সঠিক ভাবে বুঝিয়ে দিতে পারি তো আপনি আমার অনুষ্ঠান কখনো দেখছেন শুনতাম অনেক ভক্ত আপনি অনেক ভক্ত কি শুনতেন আপনি এই জীবনের গল্প শুনতাম তারপরে ওই যে আমার যে কাহিনী টি আছে না কাহিনী শুনতেন আচ্ছা কবে কোথায় শুনতেন রেডিওতে তে আচ্ছা রেডিও তো এখন মানুষ শুনে না তেমন একটা নাই বললেই চলে না আমি শুনি আমার আমার বন্ধু একটা আছে উনিও আপনার অনেক ভক্ত রেডিও না এখনো এখন শুনি না আমার ছেলে মানে হওয়ার পরে রেডিও শোনা হয় আপনার স্বামী কি করে আমার স্বামী চাকরি করে কিসের নন স্টিকার এর কোম্পানি নন স্টিকার এটা কি জিনিস এটা হলো এই যে ভেলেন্ডা রাইস কুকার ও আচ্ছা 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 নন স্টিকি জিনিসপত্র তৈরি করার কোম্পানিতে আপনার ছেলে মেয়ে কয়টা আমার ছেলে একটা বাবা মা এদের কাউকে দেখলে আপনি চিনবেন বাবা তো নাই মা চেহারা তো ভুলে গেছি আর ভাই বোন তো ছোট ছোট আসলো আপনি বড় ছিলেন না আপনি দুই নাম্বার ছিলেন হ্যাঁ দুই নাম্বার কাউকে দেখলে চিনবেন চিনতে পাই না মিস করেন ওদেরকে মিস করি একটা ফ্যামিলি না থাকলে মানুষ অনেক অবহেলা হয় কেউ মূল্যায়ন করে না আর স্বামী জেনে শুনি আপনাকে বিয়ে করছিল হ্যাঁ করছে আচ্ছা আজকে যেখানে আসছেন ওনার অনুমতি আছে বলছি তা বলসে সমস্যা নাই আর আমি মানে যেখানেই যাও না কোনো সমস্যা নাই আচ্ছা আপনি যেখানেই যান ওনার কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা চেষ্টা করি আল্লাহ ভরসা দর্শক এবং শ্রোতা আমাদের কাছে মর্শিদা এসছেন তার পরিবার খোঁজার জন্যে বাবা তো ছোটোবেলায় মারা গেছেন মা পেছে আছেন কিনা উনি সন্ধিহান অন্তত ভাই বোনদের কাছে উনি ফিরতে চান ভাই বোনদেরকে উনি দেখতে চান এটুকুই এর চেয়ে বড়ো কিছু চাওয়ানি উনি আমাদের কাছে আসেননি আমরা তাকে ফেরাবো না গাইবান্দার গ্রামের নাম হচ্ছে খুবই সহজ গাইবান্দার গ্রামের নাম হচ্ছে কুটিপাড়া ঠিক আছে এই কুটিপাড়া পাড়া গ্রামেরই পেশায় নাপিত ছিলেন হচ্ছে ওনার বাবা ফজলু আপনারা সবাই একটু খুঁজে বের করুন একটু ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আবাকাল তো আল্লাহ আসসালামু আলাইকুম